Hello everyone, welcome back to my channel. আর আমি হলাম সুস্মিতা। আজকে দেখো সাজুগুজু করে বসেছি, এখন মেঘ ঘুমে আর এখন হলো বিকালবেলা। তো অল্প সাজুগুজু করে বসেছি, আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো জানো? আজকে তোমাদের সাথে শেয়ার করবো হলো জন্মাষ্টমীর জন্য মা কী কী কালেকশন করেছেন তিনজন কুচকুকে সাজাতে। ঠিক আছে, কতবারও মা এগুলো দিয়ে সাজিয়েছেন, তো এবার হয়তো টুকটাক আরও একটা জিনিস কিনেছেন, কারণ গতবার আমার মেয়ে এখানে ছিল না, ব্যাঙ্গালোরে ছিল। তো মেয়েকে আমি ব্যাঙ্গালোর সাজিয়েছিলাম, কিছু কিনিনি, যা ঘুরেছিল দাদি মেয়েকে আমি সাজিয়েছিলাম, আর মা ওদের জন্য অনেক কিছু কিনে ওদেরকে সাজিয়েছেন। তো ওইগুলো রয়েছে, কিছু কিছু ছোটো হয়ে গেছে, তো এবার আবার এইগুলো নিয়ে এসেছেন। তো ওইগুলোই তোমাদেরকে দেখাবো কী কালেকশন করলেন মা। এগুলোতে অনেক কী বলো, মানে এগুলো করতে অনেক ভালোবাসেন, শৌখিন, নিজেও সাজতে ভালোবাসেন আর সাজাতেও ভালোবাসেন। তো তোমাদেরকে দেখাবো মা কী কী ওনার নাতি নাতনির জন্য কিনে এনেছেন কালেকশন জন্মাষ্টমীর। ঠিক আছে, তো ওইটা তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো স্টার্ট করা যাক, আর তার আগে তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি জন্মাষ্টমী। আজকে হলো স্যাটারডে, কালকে সানডে, আর মানডে হলো জন্মাষ্টমী। তো এই ভিডিওটা কালকে দেবো রোববারে, আর সোমবার জন্মাষ্টমী, তাই বললাম হ্যাপি জন্মাষ্টমী ইন অ্যাডভান্স। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মার কালেকশনগুলো। প্রথমে দেখিয়ে দিই এইটা, দেখো জন্মাষ্টমীর মেইন, দেখো এই যে, এই দেখো বাঁশি, দেখেছ, এই দেখো বাঁশি, তিনজনের তিনটেই আছে, বাট রাধা হলে তো লাগবে না, তাও আছে, তিনজনের তিনটেই আছে, এই দেখো দেখেছ। আর একটা আছে এখানে, কোথায় আছে জানি, যাই হোক তিনজনের তিনটেই আছে, বাট রাধা হলে লাগবে না। তো কে কী সাজবেন এখন ডিসাইড না, মিঠি তো রাধা সাজবে, মা কৃষ্ণ সাজবে, আমার মেয়ে কী সাজবে এখন ডিসাইড না, দেখা যাক কী সাজে, মা সাজাবেন কী সাজাবেন। এই দেখো বাঁশি, দেখেছ। তারপর ড্রেস, গতবার ড্রেসগুলো আবার ছোটো হয়ে গেছে, তো ড্রেসও ডিসাইড না, দেখা যাক কী ড্রেস পরান। তো তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর কালকে সোমবারে দেখা যাবে কোন ড্রেসটা ওদের গায়ে হলো বা না হলো। ঠিক আছে, ভিডিওর লাস্টে আমি গতবার যে মা সাজিয়েছেন মানমিটির ফটো, আর আমি যে সাজিয়েছিলাম আমার মেয়ের ফটো, ওইগুলো ফটো দিয়ে দেবো ভিডিওর লাস্টে, তোমরা দেখে নেবে। গতবার তো আমি আর ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এবার আমি এই ফটোগুলো দিয়ে দেবো এই ভিডিওর লাস্টে, তোমরা দেখে নেবে। আর এবার একটা তো এবার দেখতেই পাবে, যেহেতু ভিডিও করছি তোমাদের সাথে, শেয়ার না করলে তো হবে না, এটা একটা হ্যাবিট হয়ে গেছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, তোমাদেরকে বলা। ঠিক আছে, তো তোমরা ফটোগুলো দেখো মা গতবার সাজিয়েছিলাম মানমিটিকে কেমন করে, আর আমি কেমন করে আমার মেয়েকে সাজিয়েছিলাম। ঠিক আছে, তো চলো এটা দেখবে তোমরা। তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই ড্রেসগুলো, কে কোনটা পরবে ফাইনাল নয়, বাট দেখিয়ে দিই একবার, কারণ এখন তো ওরা অল্প বড় হয়েছে না, তো সাইজ মতো নাও হতে পারে। এই দেখো উড়না, এটা একটা সিম্পল উড়না, দিভাই, এটাও দিভাইয়ের হয়তো, তো যাই হোক এই দেখো, এই টপটা হয়তো মিঠি পড়বে, এই টপটা মিঠি পড়বে। এই দেখো আরও কী কী লাগে না মাথায় বাঁধতে, কী কী করবেন যাই না, কালকে বলছি, শুধু সোমবারই তোমরা দেখতে পাবে, সোমবারে সাজাবেন ভিডিও, আস্তে আস্তে হয়তো বুধবার হয়ে যাবে, এডিট করতে হবে, তারপর তো ভিডিও আপলোড দেবো না, তো বুধবারেই তোমরা দেখতে পাবে জন্মাষ্টমীর পরে মা কীভাবে সাজিয়েছেন। এখন বলতে পারছি না, এখন শুধু আমি বলছি যে এটা পরাতে পারেন, হয়তো সময় মতো চেঞ্জও হয়ে যেতে পারে, কারণ সুন্দর না লাগলে খুলে নেবেন। এই দেখো, এই দেখো এটা আরও কী উন্না নাকি, দেখো অনেক অনেক জিনিস। এই দেখো একটা টপ, সম্ভবত এটা আমার মেয়ে পড়তে পারে যদি রাধা সাজে, দেখা যাক কী পরে, এইটা হয়তো মিটি পড়বে। এই দেখো দেখেছ, এই আর একটা আছে, দেখো এইটা বা এইটা মিটি পড়তে পারে, আর আমার মেয়েটা এখনও কিছু ঠিক নয়, এগুলো বড় হয়ে যাবে আমার মেয়ের, আমার মেয়ের আসলে এগুলো আমি কিছু কিনি নেই না, মিটির অনেক কালেকশন আছে, আমার মেয়ের জন্য এরকম কিছু কিনি নি, কারণ ও এখনও ছোটো রয়েছে না, তো কিছুই এখনও ভালো দিয়ে কেনাকাটি হয়নি। তো থাক দেখা যাক কী হয় কী পরে। একটা আছে অরণ্য প্রাশনের খাগড়া, যেটা আমি গতবার ওকে সাজিয়েছিলাম, তো এবার জানি না হবে কি হবে না,
তাছাড়া অর্ডার নেই, দেখা যাক মা কী পড়ান বা কীভাবে কী অ্যারেঞ্জ করেন, আমি কিছু কিনে নিই ওর জন্য, ঠিক আছে? যা মা করবে। তো তোমাদের কাপড় দেখিয়ে দিলাম, তো দেখা যাক কোনটাকে পরবে, এটা পরে ডিসাইড হবে, বাট দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখেছ? এটা এখানে রেখে দিই, আর দেখিয়ে দিই, দেখো হয়তো এটা কৃষ্ণ কোমরে হয়তো বাঁধবে, ঠিক যাই না, হয়তো রাধারও হতে পারে। এই দেখো এই একটা, দেখো কাশি হয়ে গেছে বলেছিলাম না, কাশি হয়ে গেছে, মেয়ের আছে এখনো কমেনি, বাট আমার হয়ে গেছে। এই দেখো একটা, এটা এই দেখো রাধা সাজলে দুজনের, রাধা দুজনের, এটা এটা হলো কৃষ্ণ, ঠিক আছে? এটা হলো গুন্ডুর, মানে মানে এইগুলো হয়তো হাতে লাগাবেন, আমি জানি না, তোমরা এটা দেখতে পারবে যখন জন্মাষ্টমীর আমার ভিডিওটা আসবে, ওটাতে দেখতে পারবে মা কীভাবে সাজিয়েছেন। এটা আমি আইডিয়া করে করে বলছি তোমাদেরকে, কারণ মাকে এগুলো কিছু জিজ্ঞেস করিনি। গলা এটা সম্ভবত রাধা মিঠি সাজবে, এটা পড়বে, গতবার এটা পড়েছিল। এই যে দেখো তিনটা তিনটা বাসি বলেছিলাম না, আর দেখো কি এই যে প্যাকেটগুলোতে আছে মালা, এগুলা হয়তো কীভাবে ইউজ করবেন জানি না, কানে উনের বানাবেন, ঠিক আছে? এখনও বানাননি, হয়তো বানাবেন। এগুলো খুলে দেখাচ্ছি না, এই যে এগুলো দিকে যে একটা বানাবেন, ঠিক জানি না কোথায় কী করবেন, ঠিক জানি না, দেখা যাক কী করেন, আমিও দেখবো জন্মাষ্টমীর দিনই কী করছি এগুলো দিয়ে। এই দেখো আর বুঝেছ তো, অনেক 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 জিনিস মা কিনে এনেছেন, ভালো রয়েছে। এইগুলোতে মালা আছে, তারপর চুল চুল আলাদা আছে মার, তো ওইটা লাগাবেন, মিটির হবে, মিটি তো বড়ো হয়েছে বুঝে না, মিটির হয়তো লাগাবেন, তো ওইটা এখানে নেই, এইটা এখানে নেই, তো লাগাবেন, ওই জন্য তোমরা দেখবে মা সাজানোর পর, ভিডিও করবো যেটা পোস্ট করবো, তারপর তোমরা দেখতে পাবে কী করছেন এগুলো, এত জিনিস দিয়ে কীভাবে কী করলেন আমিও জানি না, দেখবো কীভাবে সাজান, এত সাজগুজ আমিও পারি না রে বাবা। আর দেখিয়ে দিই, দেখো এখানে আরও অনেক কালেকশন, তো দেখো এখানে রাধা কৃষ্ণের আরও অনেক জুয়েলারি, অনেক 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 জুয়েলারি দেখো, তো দেখো কতগুলো গোলারি আছে, দেখো সব একদম, দেখো একসাথে একটা একদম চিপকে গেছে, দেখেছ কতগুলো গোলার, এতগুলো গোলারই আছে শুধু, মা পারেন
এখানে আরও আছে এই যে টিকলি, তারপর মাংটিকা পিন, এগুলো আছে, ঠিক আছে। তো এত কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিলাম মা করেছেন। এখন এগুলো দিয়ে কীভাবে সাজাবেন, কী করবেন, এইটা জন্মাষ্টমীর দিন সাজানোর পরই আমিও বুঝতে পারবো, দেখতে পারবো, আর তোমাদেরকেও দেখাতে পারবো। এখন শুধু দেখিয়ে দিলাম এগুলো কালেকশন, কীভাবে সাজাবেন, কেমন করে কী করবেন, ওইটা ওই দিনই দেখতে পাবো আমি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা নিশ্চয়ই দেখতে ভুলো না জন্মাষ্টমীর ভিডিওটা, দেখো প্লিজ 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 তোমরা দেখো ভিডিওটা। আর আজকের এইগুলোই ছিল কালেকশন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কালকে হলো সানডে, তো কালকে গিয়েছিলাম, সেদিন বেবি শাওয়ার ছিল আমার নোনাদের, ও কালকে আমাদের করে খাবে, তো কালকের জন্য এখন প্রিপারেশন চলবে। কালকে ওকে খাওয়ানো হবে, ও খাবে নান, ঘরে বানানো হবে না, ঠিক আছে, কিনে নয়, ঘরে বানানো হবে নান। আরও কী কী আইটেম আছে ওটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওইগুলোর জন্য এখন নিতে হবে প্রিপারেশন, কারণ সব রেডি করে রাখতে হবে। ও আসবে 12টার সময়, একটার ভিতরে খেয়ে চলে যাবে, তো তাই এগুলো সব আজকে অ্যারেঞ্জ করে রাখা হবে, কালকে তাড়াতাড়ি বনে যাবে, কালকে অ্যারেঞ্জ করতে গেলে অনেক লেট হবে, ঠিক আছে। তো কালকে কী কী মেনু আছে হবে তোমাদেরকে কালকেই দেখাবো। শুধু এতটুকু বলতে পারি, নান খাবে আর পোলাও হবে আর ইলিশ মাছ আছে, সাথে আরও অনেক কিছু আছে, তো ওইগুলো কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো, কালকে সানডে, কালকের ভিডিওটা দেখো, আমার ননদ আসবে ঘরে খাওয়া, আমরা খাওয়াবো ওকে। আর সোমবারে হলো জন্মাষ্টমীর ভিডিও, এইগুলো যে দেখালাম ওইগুলো দিয়ে সব কিছু দিয়ে মা সাজাবে। তো এবার যাই না, দোলনা বানানো হবে কি হবে না, আমারও অনেক সর্দি, দি ভাইরও, মার মিটির, আমার মেয়ে, মার অল্প কম আছে, দাদা ভাইরও, সবাই হয়ে গেছে, বুঝেছ। যাই না দোলনা বানানো হবে কি হবে না জানি না। আর জন্মাষ্টমী আমরা করছি, আমি আর দিবাই জন্মাষ্টমী পুজো করবো, ওইটাও শেয়ার করবো, আর মা পুজো করবেন, বাট মা ফাস্টিং করবে না, উপবাস করবে না, আমরা উপবাস করে সন্ধ্যার সময় দেবো, ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হলো কি, এই যে মা সাজাবে ওদেরকে, ওইটাও শেয়ার করবো। তো মানডে, হ্যাঁ মানডে, তো মানডে সোমবারের ভিডিওটা দেখতে ভুলো না। সোমবারের ভিডিওটা আস্তে আস্তে বুধবার হয়ে যাওয়া, এডিট করতে হবে না, তারপর আমি পোস্ট করবো, আপলোড দেবো। তো তোমরা সবাই দেখো এই ভিডিওটা, আর এটাও দেখবে, আজকের এই ভিডিওটা আমি কালকে পোস্ট করে দেবো। তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি জন্মাষ্টমী। যাই হোক, এগুলো আবার ঠিকঠাক করে রাখি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিও এতটুকুই ছিল, আর কিছু না, ওইটি শেয়ার করার ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার পর দেখিয়ে দিই। সাজার পর সবগুলো দেখে বুঝতে পারবে, শুধু দেখবে ওরা সেজেছে কী কী জিনিস, মা এতগুলো জিনিস মা কালেকশন করেছে, তো তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কত কত জিনিস, বুঝেছ, অনেক জিনিস একটা একটা করে দেখেছি, একসাথে দেখলে এতগুলো জিনিস, বুঝেছ। তো ওইটি তোমাদেরকে দেখানো সেটা দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করি, আর আমার সবটি ভিডিও দেখো প্লিজ প্লিজ, আমার ভিডিওগুলো দেখো, তোমরা সবাই আমাকে অল্প সাপোর্ট করো, তোমাদের বন্ধু করে নাও প্লিজ। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য, কারণ বেল আইকনটা প্রেস করলে আমার ভিডিওগুলো অতি শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তোমাদের তখন আর আমাকে খুঁজতে হবে না, তোমার দরজায় গিয়ে নক করো, টং 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 করবো, তুমি আমাকে দেখতে পাবে, ঠিক আছে। তো চলো, টাটা বাই বাই, টাটা বাই বাই। এই ভিডিওটা দেখো, কালকেরটাও দেখো, পরশুর দেখো, আগেরও ভিডিও আছে, সবগুলো তোমরা দেখো একবার, আমার চ্যানেলগুলো ভিজিট করো, ভিডিওগুলো পুরোপুরি দেখবে, প্লিজ অল্প সাপোর্ট করো প্লিজ। টাটা টাটা টাটা, আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে, ঠিক আছে। আর জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তোমাদের সাথে সোমবারে তোমাদের কাছে উপস্থিত হব, ঠিক আছে, সোমবারে। তো চলো বাই বাই। আর তোমরা বলবে এই যে এতগুলো জিনিস দেখালাম তোমাদের কেমন লাগলো, মার এই কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো, মার নাতি নাতনির জন্য তোমরা বলবে, প্লিজ কমেন্ট করে বলো, এত কিছু মা কালেকশন করেছে, আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাই বসে তোমাদেরকে দেখালাম। আজকে আর ঘুমোইনি, কারণ কালকে রাতে অল্প ঘুম হয়েছিল, মেয়ে অল্প ঘুমিয়েছে, হ্যাঁ একবার উঠেছে, বাট অন্যদিন তো পুরো একদম জেগে বসে থাকতো, এটা হয়নি। তো আজকে জানি না কী হবে, আজকে বলেছি তো দেখবে আজকে কী, বা আর মেয়ে ঘুমাবে না। তো যাই হোক,
তো আজকে আর ঘুমাইনি, এগুলো তোমাদেরকে দেখাবো সব কিছু মিলিয়ে, তাই আর ঘুমাইনি আজকে। তো চলো আজকের মতো বিদায় নিয়ে নি, টাটা টাটা টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবে, ঠিক আছে।